আপনার হাতে থাকা মোবাইল দিয়ে আপনি একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে খুব সহজেই একেবারে ঘরে বসেই একদম অল্প সময়ে আপনার কাজের পাশাপাশি টাকা ইনকাম করতে পারেন। এটা কি আসলেই সত্যি? আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমি আজকে। আর আপনাদেরকে অবশ্যই বলবো যে আসলেই কি এত সহজেই টাকা ইনকাম করা যায়। তার আগেই বলে নিচ্ছি, সকালবেলা আজকে রুটি আলু ভাজি খাইছি আর আপনাদের ভাইয়ের আদা দিয়ে রুটি আলু ভাজি, আর চা চা আমি বেশি ভাগে পাই নাই, কারণ যেহেতু সবাইকে দিয়েছি ওইটুক চা ছিল ওইটুকুই খাইলাম। আর এই যে তাও আবার মেয়ে ভাগ নিছে, মেয়েকে রুটি ভিজায় ভিজায় দিলাম, সে খাইলো আর আমি যেটুকু পারছি সেটুকু খাইছি। যাই হোক, এখন দুপুরে রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। আর আজকে যেহেতু শুক্রবার, সবাই বাসায় আছে, তাই ভাবলাম একটু সরিষা ইলিশ করি। সেদিন আপনাদের ভাইয়া বেশ বড় সাইজের দুইটি ইলিশ মাছ নিয়ে আসছে, আর এই ইলিশ মাছ দুইটা সেদিনকে দুই পিস কাইটে তারে ভেজে দেওয়া হয়েছে, আর এখন হচ্ছে মোটামুটি এখন কেটে এইগুলো কিছুটা রেখে দেবো আর কিছুটা রান্না করব। আর এই যে মা আমার মাছ কাটার নিনজা টেকনিক, আপনারা যারা ভিডিও দেখেন তারা তো অবশ্যই দেখেছেন আমি কীভাবে মাছ কাটি। আর এইভাবে কাটলে আমার অনেক সুবিধা হয়, কারণ অনেক সব সারা রান্নাঘর ছড়ায় না, আর মাছ কাটতেও সুবিধা, আর দাঁড়ায় দাঁড়ায় কেটে ফেলি। আর এইটাই হচ্ছে আমার সিস্টেম। আর এদিকে আমি সরিষা টরিষাগুলো ভিজায় রাখছি, কারণ যেহেতু ওতে কাদা থাকতে পারে। আর এদিকে আমি মাছ অর্ধেকটা রেখে দেব, কারণ পুরো মাছ তো আর অতগুলো লাগবে না। এই যে কয়েক পিস ডেড় পিস নিবো আর লেজ মাথা নিয়েছি, সব মিলে এই কয়েক পিস মাছ লেজ মাথা সহ আমি লবণ হলুদ দিয়ে একটুখানি মেখে রাখলাম। আর এদিকে ব্লেন্ডারে যে যে উপকরণ আর ব্লেন্ড করবো সেগুলো দিয়ে দিয়েছি, একটুখানি রসুন আর আমি একটুখানি নারকেল কোড়াও নিয়ে নিয়েছি। এবার এগুলো মশলাগুলো সব একসাথে বের করে নিলাম ব্লেন্ডার থেকে, ব্লেন্ডারে বেশ দেখলাম আঠালো হয়ে গেছে। আর এই যে লবণ আর হলুদ দিয়ে আবার হচ্ছে শুকনো ঝাল আর সাথে জিরে গুঁড়ো, বেশি একটা ইলিশ মাছে মশলা দেওয়া যায় না, যার কারণে আমি আর বেশি মশলা দিই নাই। আর ব্লেন্ডারটা একটু ধুয়ে তার মধ্যে একটু পানি দিয়ে দিলাম। আর আমি কিন্তু ট্যাবের পানি দিয়ে রান্না করি, কারণ ট্যাবের পানি দিয়ে রান্না করলে বেশ ভালোই হয়। আর আমাদের সাবমার্সিবল আছে যেহেতু আমাদের বাড়ি এলাকা, তাই সমস্যা হয় না। মাছগুলো ম্যারিনেট করে আমি 15-20 মিনিট রেখে দিয়েছি। আর এদিকে আমি দেখলাম যে আমাদের গ্যাস নাই, দুপুরবেলা প্রায় গ্যাস থাকে না আর শুক্রবার তো মোটেই থাকে না, তাই ভাবলাম যে ইন্ডাকশনটা চালাই দিই। ইন্ডাকশনটা গরম হতে হইতে আমার এটা ম্যারিনেট হয়ে থাক। আর এদিকে পেঁয়াজ 2-3টা কুচাই নিছি, এগুলো হালকা একটু ব্রাউন করে, মানে যখন একটুখানি নরম হয়ে গেছে তখনই আমি পুরোপুরি মাছটা দিয়ে দিছি। আর দেখ মনে হলো ঝালটা একটু কম হয়েছে, তাই ঝালের গুঁড়ো একটু দিয়েছি। মাছটা আমি একবারে চাপাই দিছি ঢাকা দিয়ে। আর এখানে ভাবলাম একটু আমমাখা করি, যেহেতু আজকে সবাই বাসা আছে, গরমও বেশি, তাই একটু আমমাখা করলাম। চিনি বেশি করে দিছি, মেয়েকে দিলাম, বড় মেয়েকে আর ছোটো মেয়েকে, আর আমি একটু ঝাল দিয়ে খেলাম। মোটামুটি আমার এই যে ইলিশ মাছের রান্না রেডি। আর হ্যাঁ, টাকা অবশ্যই ইনকাম করা যাবে, কিন্তু টাকা ইনকাম করতে আপনার অবশ্যই রেগুলারিটি মেনটেন করতে হবে আর ধৈর্য থাকতে হবে। একদিন ভিডিও দিয়ে আর একদিন না দিলে, কিংবা সময় মতো ভিডিও না দিয়ে রিলস না দেখে ভয় পেলে কোনোভাবেই কাজ হবে না। যে কোনো কাজ ধৈর্যের সাথে করতে হবে, ইনশাল্লাহ আপনি সফলতা পাবেন। আমিও কিন্তু প্রায় 7-8 মাস ধরে ভিডিও দিচ্ছি, তেমন কোনো সফলতা পাই নাই, তবে সফলতা একটু একটু মনে হচ্ছে যে আসতেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিও মেক করে রেগুলার মেনটেন করে অবশ্যই দিতে থাকবেন। দেখবেন ইনশাল্লাহ একদিন না একদিন ভিডিও আপনার ভাইরাল হবেই। তবে ধৈর্য না থাকলে কোনো কাজেই সফলতা আসে না। ইউটিউব কিংবা ফেসবুকের ব্যাপারে একই, কারো বেশি সময় লাগে, কারো কম সময় লাগে। আমার মতো যাদের বেশি সময় লাগতেছে তারা অবশ্যই অধৈর্য হবেন না, ধৈর্য ধরে ভিডিও কন্টেন্ট দিতে থাকুন। আল্লাহ হাফেজ।